হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুকান বিভিন্ন রকম চাকরির সংখ্যা খবরাখবর এবং গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস পেতে আমার এই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে পাশের বেললাইকানটিকে ক্লিক করুন তো বন্ধুকান আজ আমরা আলোচনা করব যে সোশ্যাল সিকিউরিটি অফিসার পদ বিনিয়োগ হতে চলেছে বেতন চুয়াল্লিশ হাজার নশো টাকা তো বন্ধুকান চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত হবে তো বন্ধুকান দেখুন এই পিডিএফটি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন রিক্রুটমেন্ট অফ সোশ্যাল সিকিউরিটি অফিসার ম্যানেজার গ্রেড টু সুপারিনটেনডেন্ট ইন এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু দ্য ওয়েবসাইট অফ ইএসআইসি অ্যাট দেখুন এখানে ওয়েবসাইটটি বলে দেওয়া হয়েছে ডাব্লু 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 ডট ইএসআইসি ডট এনআইসি ডট ইন আর ইনভাইটেড ফর ফিলিং আপ দ্য পোস্ট অফ সোশ্যাল সিকিউরিটি অফিসার ম্যানেজার গ্রেড টু সুপারিনটেনডেন্ট অন অন রেগুলার বেসিক বাই ডিরেক্ট রিক্রুটমেন্ট ইন এমপ্লয়েজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন তো বন্ধুগণ তারপর এখানে দেখানো যাক কটি শূন্যপাত রয়েছে ডিটেলস অফ ভ্যাকেন্সিস দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্যপাতের ভাগ করে দেওয়া রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য শূন্যপাত রয়েছে দুশো চুরানব্বইটি এসসিদের জন্য শূন্যপাত রয়েছে বিরাশিটি এসটি বাইশটি ও বি মিলিয়ে একশো একচল্লিশটি টোটাল শূন্যপদ রয়েছে পাঁচশো উনচল্লিশটি শূন্যপদ রয়েছে এবার ফিজিক্যাল পি ডাব্লিউডেরদের পি দের জন্য বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদদের ভাগ করে দেওয়া রয়েছে এছাড়া এক সার্ভিসম্যানদের জন্য উনপঞ্চাশটি শূন্যপদ রয়েছে তো তারপর দেখুন স্কেল অফ পে বলে দেওয়া রয়েছে রিভাইসড পে অ্যাস পার সেভেন সেন্ট্রাল পে কমিশন ফর দ্য পোস্ট ইজ লেভেল সেভেন অফ পার ম্যাট্রিক্স উইথ এন্ট্রি পে রেস চুয়াল্লিশ হাজার নশো রিপ্লেসড এগেনস্ট পে ব্যান্ড রেস ন হাজার তিনশো থেকে চৌত্রিশ হাজার আটশো উইথ গ্রেড পে রেস চার হাজার ছয়শো অফ সিক্স সেন্ট্রাল পে কমিশন অর্থাৎ তো দেখুন এখানে গ্রেড পে বলে বলে দেওয়া হয়েছে চার হাজার ছশো টাকা এবং এটি সিক্স সেন্ট্রাল পে কমিশনের তরফ থেকে ন হাজার তিনশো থেকে চৌত্রিশ হাজার আটশো এবং এটি সেভেন সেন্ট্রাল পে কমিশন হলে এটি আরও বাড়বে চুয়াল্লিশ হাজার নশো টাকা হবে তারপর দেখুন এখানে বলে দেওয়া হয়েছে এসেন্সিয়াল কোয়ালি কোয়ালিফিকেশন এ ডিগ্রি অফ এ রেকনাইজ ইউনিভার্সিটি এখানে দেখুন এখানে আপনাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েট হতে হবে এখানে কোনো পার্সেন্টেজের কথা বলে দেওয়া হয়নি তারপরে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার ইনক্লুডিং ইউজ অফ অফিস স্টাডিস অ্যান্ড ডেটাবেস তো আপনাকে কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকতে হবে তো বন্ধুকোন তারপর দেখুন এখানে এজ লিমিট অ্যাজ অন ক্লোজিং ডেট দেখুন এখানে এজ লিমিট আর ক্লোজি ক্লোজিং ডেট বলে দেওয়া রয়েছে বিটুইন টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি সেভেন ইয়ার্স অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট ফাইভ পাঁচই অক্টোবর দু হাজার আঠেরো পর্যন্ত আবেদন করার সময় রয়েছে এবং আপনাকে বয়স হতে হবে একুশ থেকে সাতাশ বছরের মধ্যে তো দেখুন এখানে এস সি এস টি ও বি সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য বয়সের রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটিদের জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন দেওয়া হবে বয়সের ও জন্য তিন বছরের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দেখুন এখানে আনরিজার্ভড ও বিসি এস ভাগ করে দেওয়া রয়েছে এক্স সার্ভিসম্যানদের জন্য বয়সের ছাড় রয়েছে তো বন্ধুগণ তারপর দেখুন এখানে পেমেন্ট অফ ফি বলে দেওয়া রয়েছে অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন ফি দেখুন এখানে এসসি এসটি পিডাব্লিউডি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস ফিমেল ক্যান্ডিডেটস অ্যান্ড এক্স সার্ভিস ম্যানদের জন্য আড়াইশো টাকা করে এছাড়া অল আদার ক্যাটাগরিজ জেনারেলদের জন্য ও এদের জন্য পাঁচশো টাকা আবেদন ফি তো বন্ধুগণ তারপর দেখুন এখানে স্কিম অফ এক্সামিনেশন বলে দেওয়া হয়েছে স্কিম অফ এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ এস এস ও ইজ প্রোপোস্ট অ্যাস আন্ডার ফেস ওয়ান প্রিলিমিনারি দেখুন এখানে তিনটি ফেসে এক্সাম হবে ফেস ওয়ান প্রিলিমিনারি এক্সাম প্রথমে দেখুন এখানে তিনটি সাবজেক্ট বলে দেওয়া হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিজনিং অ্যাবিলিটি কোয়ান্টিটি অ্যাপটিটিউড কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন প্রথমে ইংলিশ ত্রিশটি থাকবে কোশ্চেন রিজনিং অ্যাবিলিটি পঁয়ত্রিশটি কোয়ান্টিটি অ্যাপটিটিউড পঁয়ত্রিশটি ওখানে মার্কসও প্রত্যেকটি কোশ্চনের জন্য এক এক করে মার্কস থাকবে ডিউরেশন থাকবে টোয়েন্টি মিনিটস এরপর দেখুন মেন এক্সাম তো প্রথমে রিজনিং ইন্টেলিজেন্স রিজনিং বা ইন্টেলিজেন্স চল্লিশটি কোয়েশ্চেন থাকবে ম্যাক্সিমাম নাম্বার সিক্সটি থার্টি ফাইভ মিনিটস তারপর হচ্ছে জেনারেল ইকোনমি ফিনান্সিয়াল ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস থাকবে চল্লিশটি কোশ্চেন চল্লিশ মার্কসের তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তিরিশটি কোশ্চেন চল্লিশ মার্কসের তারপর কোয়ান্টিটি অ্যাপটিটিউড থাকবে চল্লিশটি কোশ্চেন সিক্সটি মার্কস থাকবে মোট দু ঘন্টার এক্সাম হবে মেন তারপর ফেস থ্রি কম্পিউটার স্কিল টেস্ট অ্যান্ড ডেসক্রিপটিভ টেস্ট তো দেখুন প্রথমে কম্পিউটার স্কিল টেস্ট টেস্ট ফিফটি মার্কসের হবে সময় থাকবে থার্টি মিনিটস এবার তারপর ডেসক্রিপটিভ পেপার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেটার রাইটিং আর এসে থাকবে নাম্বার অব কোশ্চেন থাকবে দুটি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মার্কস থাকবে ফিফটি ডিউরেশন থার্টি মিনিটস মিনিটস তো বন্ধুগণ আপনারা যারা এটি আবেদন করতে ইচ্ছুক তো আপনারা তাড়াতাড়ি পাঁচই অক্টোবরের আগে আবেদন করে ফেলুন তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন